করোনা প্যান্ডামিক সিচুয়েশনে সারা পৃথিবী নিয়ে বাংলাদেশেও দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আসতে পারছে না, তবু তাদের পড়াশোনায় মনোযোগী রাখতে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি। তারই অংশ হিসেবে বর্তমানে আমি একই পাড়ার কতিপয় অভিভাবক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে স্বাস্থ্যবিধি মেনে কিছু উঠান বৈঠকের আয়োজন করেছি। তারই কিছু খণ্ডচিত্র এখানে দেখা যাচ্ছে। এতে অভিভাবকদের জন শিক্ষার্থীদের এবং অভিভাবকদের মাধ্যমে এক প্রকার সচেতনতা সৃষ্টি হবে। অভিভাবকরা তাদের সন্তানদের সম্পর্কে আরও অধিক মনোযোগী হবেন এবং শিক্ষার্থীরা অধিক অনেক দিন স্কুলে না আসার কারণে তাদের মানসিকভাবে তারা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মানসিক সাপোর্ট বৃদ্ধি পাবে। তারপরও পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে আমরা শিক্ষক হিসেবে শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে আলোচনা করতে পারি। সর্বোপরি শিক্ষক এবং শিক্ষার্থী অভিভাবক সম্পর্ক আরও সেই প্রেক্ষিতই আমার এই ক্ষুদ্র প্রয়াস এবং এটা অব্যাহত রাখব যতদিন প্যান্ডামিক সিচুয়েশন চলে। এবং তারপরও এই যদি অবস্থান ভালো হয় তো অবশ্যই তখন আর স্বাস্থ্যবিধি মানতে হবে না, তখন আমরা র্যান্ডমলিভাবে এই গণহারে অনুষ্ঠান করতে পারব। যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস একটু ভালো লাগে তাহলে আশা করি বন্ধুরা অনুগ্রহ করলে সারা দেশের শিক্ষার্থী এবং অভিভাবকরা